আমাদের মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ভূমিতে তিনি বসবাস করেছিলেন যেই জমিতে তিনি বসবাস করেছিলেন যেই দেশে তিনি বসবাস করেছিলেন এই দেশের নাম ফিলিস্তিন তিনি পরে হিজরত করে এসেছেন ইসমাইল এসেছেন মক্কায় তিনি নিয়ে এসেছিলেন হাজারাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমি হচ্ছে ফিলিস্তিন নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যেই মাটিতে ঘোরাফেরা করেছেন যেই মাটিতে বড় হয়েছেন সেই মাটি বলেন না হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাদা মাটি শরীরে নিয়ে ঘুরতেন যেই মাটি থেকে তিনি বড় হয়েছেন যেই মাটি থেকে গন্ধ নিয়েছেন সেটাও কোথায় সবাই বলেন এই পৃথিবীতে আল্লাহ যাকে সবথেকে সাদা সুন্দর করে তৈরি করেছেন যার চেহারা একবার দেখে মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটেছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বড় পয়গম্বর জন্ম নিয়েছেন সেই ফিলিস্তিনে সুবহানাল্লাহ বললেন না এরপরে বিভিন্ন ঘটনার শিকার হয়ে তিনি মিশরে গিয়েছিলেন সেটা ভিন্ন আলোচনা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন বড় পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে আমরা যাকে চিনতাম তিনিও এই ফিলিস্তিনেরই মানুষ ছিলেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমিনে বীরত্ব দেখিয়ে বাদশা জালুতকে ধ্বংস করেছিলেন নবী দাউদ আলাইহিস সালাম তার জীবন যেই ভূমিতে অতিবাহিত করেছেন যেই ভূমিকে তিলে তিলে গড়েছেন যেই ভূমির প্রত্যেকটা দুলিকণা দাউদকে চিনত যেই নবী এই ভূমিতে বসে কুরআন তিলাওয়াত করলে আকাশে পাখি উড়া বন্ধ হয়ে যেত নবী যেই জায়গায় বসে তিলাওয়াত করতেন সমুদ্রের মাছ এসে তার কাছে ধরা দিত সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন কাটিয়েছেন ফিলিস্তিনে চিন্তা করেন আল্লাহ তাআলা এই ভূমিতে কি দিয়েছিলেন কেন তার প্রতি মানুষের এত দুর্বলতা জীবন দিয়ে দে অস্তিত্ব বিসর্জন করে দে পুরো পরিবার ধ্বংস হয়ে যায় এরপরেও এই মাটির গন্ধ এই মাটির ভালোবাসা ছাড়তে চায় না কারণ তার সাথে রয়েছে হাজারো লাখো পয়গম্বর নবী রাসূলদের পদচারণা পায়ের পদাঙ্ক আর বরকত সুবহানাল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেই দুইজন মুসলিমকে গোটা দুনিয়া রাজত্ব দিয়েছিলেন এর একজন ছিলেন দাউদ আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান যার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার জীবনের রোমাঞ্চকর সময় অতিবাহিত করেছেন গোটা দুনিয়া রাজত্ব করেছেন যেই জায়গায় বসে সেটাও ফিলিস্তিন হযরত সালেহ আলাইহি সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর লজ্জাশীল নবী যেই দেশের যেই মাটির অলিতে গলিতে ঘুরেছেন কাদা মাটি নিয়ে গড়াগড়ি করেছেন হযরত সালেহ আলাইহি সালাতু ওয়াস সালাম যেই জমিতে বড় হয়েছেন সেটাও ছিল ফিলিস্তিন হযরত জাকারিয়া আলাইহি সালাম যেই নবীর নাম আমরা শুনে থাকি হযরত জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি তো জীবন যৌবন বিসর্জন করেছেন উৎসর্গ করেছেন বড় হয়েছেন নবী হয়েছেন সেই ফিলিস্তিনের মূল কেন্দ্র বাইতুল মুকাদ্দাস সেই বাইতুল আকসার কাছেই তার কাছেই যিনি বড় হয়েছেন যেই পয়গম্বর যেই পয়গম্বরের মাকে মানুষ গালি দিয়েছিল যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসার খাদেমা ছিলেন যেই মসজিদকে ঘিরে এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর ইতিহাস রচনা হয়েছে এই মসজিদের মূল কেন্দ্রে বড় হয়েছেন বড় করেছেন আল্লাহ তাআলা হযরতে
মারিয়াম আলাইহিস সালাম কে। মারিয়াম কোথায় ছিলেন? ফিলিস্তিন। কোথায় ছিলেন? এই পৃথিবীতে যাকে রূহুল্লাহ বলা হয়, যিনি পৃথিবীতে জন্ম নেওয়ার পরেই কথা বলেছেন, হযরতে ঈসা রূহুল্লাহ, তিনি তো জন্মই নিয়েছেন এই জায়গায় খেজুর গাছের নিচে। তার মা তো এই মসজিদের দীর্ঘ দিনের খাদেম ছিলেন, এই মসজিদের খিদমত করেছেন, ঝাড়ু দিয়েছেন। এই মসজিদেই যার জন্ম, তিনি হচ্ছেন হযরতে ঈসা আলানবিয়্যুনা আলাইহি সালাতু ওয়াসালাম। এই পৃথিবীতে শেষ নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের সামনে দাঁড়িয়ে যেই জায়গায় পৃথিবীর যেই জায়গায় পা দিয়ে প্রথম সকল নবীদের রাসূলদের ইমামতি করেছেন, সেটাও ফিলিস্তিনের আকসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চাইলে সরাসরি মক্কা থেকে বাইতুল্লাহ নিতে পারতেন, কিন্তু সরাসরি মক্কা থেকে বাইতুল্লাহ না নিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাসূল পাককে মক্কা থেকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন ভ্রমণ করাইয়া যে মসজিদে, যেখান থেকে তিনি আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন বরাকে, সেই জায়গাও ছিল বাইতুল মুকদ্দাস। জায়গাটা কেমন দামি, এভাবে যদি বলি রাত চলে যাবে। এই জায়গার মাটির কত দাম, সাধারণ মাটি না। এই জন্যে আজকে আপনাকে আমাকে বুঝতে হবে, দুনিয়ার জমিনে আরো অনেক বিষয় আছে, যদি এখানে বলতে চাই তাহলে তো রাত্রই শেষ হবে, আমি অল্প অল্প করে বলছি। এই জন্যে এত এত মোহাব্বত, এত এত ভালোবাসা যে মাটির সাথে, এই জন্যে আমরা বলতে পারি আমাদের হৃদয়ে ফিলিস্তিন। ঠিক আছেন? ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আল আকসা যে মসজিদ, এটা কোথায়? সবাই বলেন, মুসলমানদের প্রথম, মুসলমানদের না গোটা দুনিয়ার সৃষ্টির সকল মুসলমানদের, আমার নবী ছাড়া 1,24,000 মতান্তরে 2,24,000 সকল নবীদের কিবলা কোথায়? সবাই বলেন, শুধু একজন নবী বাইতুল্লাহ। চিন্তা করতেছে, অসংখ্য নবী রাসূলদের জন্মের স্থান কোথায়? অসংখ্য নবী, অধিকাংশ নবী যে মসজিদের ইমামতি করেছিলেন সেই মসজিদ কোথায়? কোরআনে যে মসজিদের নাম ডাইরেক্ট বলা হয়েছে সেই মসজিদটা কোথায়? সবাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদ থেকে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জিব্রিল আমিনের সাথে, এই মসজিদটা কোথায়? যেই মসজিদে দুরাকাত নামাজ পড়লে হাজার হাজার রাকাতের সওয়াব পাওয়া যায়, এই মসজিদ কোথায়? চিন্তা করতেছে, পৃথিবীতে যে তিনটা মসজিদে মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, এর একটা বাইতুল্লাহ, একটা মক্কায়, একটা মদিনায়, আর একটা কোথায়? সবাই বলেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা এখান থেকেই এই দুনিয়ার জমিনে অসংখ্য নবী, আমি আগেই বলেছি ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সকলেই যে মাটিতে ছিলেন, এই মাটির নাম, সবাই বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার, পুরা আসমান জমিনের সকল ফেরেশতা সহ, সকল নবী সহ যেই জায়গায় মুসল্লি বানাইয়া রাসূলকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন সেই মসজিদটা কোথায়? এটা বাইতুল্লাহ করেন নাই, এটা মদিনায় করেন নাই,
চিন্তা করতেছেন এটার বরকত কি হতে পারে। সব নবী, সব নবী মদিনার মসজিদে যান নাই, কিন্তু সব নবীরে গিয়েছিলেন বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ বললেন না? কথা তো অনেক, এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে। এই মসজিদ যিনি প্রথম নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর এই মসজিদকে পুনরায় নির্মাণ করে সব থেকে সুন্দর করে যিনি সাজিয়েছিলেন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে বলেছি মসজিদের সাথে জড়িয়ে আছে আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর ঐতিহাসিক ঘটনা। এই মসজিদের সাথে, এই মাটির সাথে জড়িয়ে আছে যাকে আমরা দ্য গ্রেট নামে চিনি, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। সুবহানাল্লাহ। পড়ে পৃথিবীর একটা মসজিদ যেই মসজিদের পুরা বডিতে পাথরের গায়ে পূর্ণাঙ্গ সূরা ইয়াসিন লেখা, এটাও ফিলিস্তিন। সুবহানাল্লাহ। পড়েন। এই মসজিদ, একটা মসজিদ নির্মাণ করতে শত বৎসর সময় নিয়া এই মসজিদে বিশাল বিশাল পাথর দিয়ে সুলাইমান যাদেরকে দিয়ে মসজিদ তৈরি করেছিলেন জিন্নাতদেরকে দিয়া, মরে যাওয়ার পরেও তিনি মরে গিয়েছিলেন লাঠিতে ভর দেওয়া ছিলেন, দাঁড়িয়েছিলেন, জিন্নাতেরা সুলাইমানকে দেখে পাথর দিয়ে যে মসজিদ তৈরি করেছে এটাও কোথায়? সুবহানাল্লাহ। বলেন। এই মসজিদে দু রাকাত নামাজ পড়লে কমপক্ষে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এগুলা বলতে তো বহুত। সুতরাং এই জায়গা, এই ভালোবাসার ভূমির সাথে আমাদেরও ভালোবাসা জড়িয়ে আছে। আল্লাহর কাছে আমরা বলতে পারি, আল্লাহ এই দুনিয়ার জমিনটাকে মুসলমানদের জন্য তুমি উর্বর আর স্বাধীন করে দাও। জোরে বলে না আমিন। যারা দখল করে, যারা নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ যেন সকল মুসলমানকে হেফাজত করেন। সকলে বলে না আমিন। আরো কত কথা, কত স্মৃতি, কত দুঃখ মনে আছে। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল অনেক কথা বলে বলেছেন, গোলাম এই দুনিয়ার জমিনে আজকে আমরা যে জিনিসে মত্ত হয়েছে, আফসুস হয় আজ মুসলমানদের দিলে তামান্না নাই, মুসলমানদের দিনে আকাঙ্ক্ষা নাই, মুসলমানদের দিল মরে গিয়েছে। এর কয়েকটা কারণ আমি বলছি, কষ্ট হবে না তো আপনাদের? বাড়ির দরওয়াজায় মানুষ দাঁড় করিয়ে রাখা হতো যেন বাড়ির ভিতরে কুকুর না ঢুকে, মিথ্যা বলছি? বাড়ির সামনে মানুষ দাঁড় করিয়ে রাখা হতো বা ঘরের সামনে কাউকে দাঁড় করিয়ে রাখা হতো যেন ঘরের ভিতরে, যেন বাড়ির ভিতরে কুকুর না ঢুকে, কারণ ঢুকলে নাপাক করে ফেলবে। আর এখন বাড়ির দরজায় কুকুর দাঁড় করিয়ে রাখা হয় যেন বাড়িতে মানুষ না ঢুকে, কথা বলেন না কেন? দেখেন চরিত্র গেল কই, আমি মিথ্যা বলেছি? এক সময় বাড়ির দরজায় মানুষ দাঁড়িয়ে থাকতো এই বাড়িতে যেন কুকুর না আসে, নাপাক হয়ে যাবে এই জন্যে। আর আজকালকে বাড়ির দরজায় দামি কুকুর দাঁড় করিয়ে রাখে যেন বাড়িতে মানুষ না আসে। এক সময় মানুষ বাড়িতে খাবার খেত, মানুষ খাবার খেত বাড়িতে, আর টয়লেট করত বাড়ির বাহিরে। এখন খাওয়া দাওয়া করে মার্কেটে, খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে, আর টয়লেট করে বাড়িতে, কথা বলেন না কেন? মিথ্যা বলছি আমি? আগেকার খবর নেন, রসুল ইসলামের জিন্দেগি দেখেন। নবী ইসলাম প্রস্রাব করার জন্য কত দূরে যেতেন, কত দূরে যেতেন, আম্মা জানা আয়েশা কত দূরে যেতেন, সব উল্টে গেছে। এরপরে আপনাদের বিবেক ঘুরতেছে না? এক সময় বিয়ে বাড়িতে মেয়েরা রান্না বান্না করত, এক সময় বিয়ের বাড়িতে এলাকার মেয়েরা
আত্মীয় স্বজনেরা বংশের গোষ্ঠীর মেয়েরা একত্রিত হয়ে রান্না বান্না করত, কার মেয়ের কেমন রান্না এটা নিয়ে প্রতিযোগিতা হতো। আর বিয়ের নাচ করার জন্য বাহির থেকে গায়িকা নায়িকা নর্তকীদেরকে আনা হইতো, এখন বিয়ের রান্না করবার জন্য বাহির থেকে লোক আনা হয় নাকি? কথা বলেন, আর নাচার জন্য কথা বলেন, এখন বলতেছেন না কিছু। এক সময় বিয়ে বাড়িতে মেয়েরা রান্না বান্না করত, বিয়ের নাচ করার জন্য বাহির থেকে নর্তকী আনা হতো, এখন বিয়েতে রান্না বান্না করার জন্য বাহির থেকে লোক নিয়ে আসা হয়, আর বাড়ির মেয়েরা নর্তকী হয়ে নাচে। কথা বলেন, সব উল্টে গেছে, ডাইরেক্ট উল্টে গেছে। এক সময় মানুষ বাইসাইকেল চালালে মনে করা হয় গরিব লোক, মোটরসাইকেল নাই, দামি প্রাইভেট নাই, এই জন্য বাইসাইকেল চালায় নাকি? যা কোটি টাকা আছে হ্যাঁ কি বাইসাইকেল চালায়? কথা বলেন নাকি? সে তো কোটি টাকা দামের গাড়ি রেঞ্জ রোভার চালাবে, সিআরভি চালাবে। এক সময় কথা শুনবেন, এক সময় সাইকেল চালালে গরিব মনে করা হতো, আর এখন মানুষ দামি গাড়িতে চড়ে আর জিমে গিয়ে সাইকেল চালায়। একথা কথা নাকি? একে মিথ্যা কথা বলতেছি? দামি গাড়িতে ঘুরে ঘুমায় আর সাইকেল চালায় কই গিয়া? জিমে গিয়া। দুনিয়া কই গেল? আমি তো চিন্তা করতেছি সমাজ ছাড়ছে কোথায়, আর আমাদের চিন্তা গেল কোন দিন জানি। আমাদের শুভবুদ্ধির উদয় হবে আল্লাহই জানেন। মনে রাখবেন, সন্তান আজকালকে দেখা যায় সন্তান যদি বড় চিকিৎসক হয়ে যায়, বড় প্রকৌশলী হয়ে যায়, বড় নেতা হয়ে যায়, বড় পয়সাওয়ালা হয়ে যায়, অথবা বড় কোনো ব্যক্তি হয়ে যায়, তাহলে মা বাবা টেনশনে থাকেন কখন সন্তান কি বললে নারাজ হয়ে যায়। কথা বলেন নাকি? সন্তান যদি বড় হয়ে যায়, সন্তান যদি বড় একটা জায়গায় পৌঁছে যায়, তে মা বাপ টেনশনে থাকেন কি বলবো, আর সন্তান আমার উপরে নারাজ হয়ে যাবে যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই চিন্তা করে কি করে? এখন করে কি করে না? কথা বলেন না কেন? অথচ সন্তান যদি দিনদার আলেম, দক্ষ মুফতি, ইসলামের সৎ বিশেষজ্ঞ হয়ে যায়, তাহলে সেই সন্তান ভয়ে থাকে না জানি কখন মা বাবা কোন কারণে আমার উপরে নারাজ হয়ে যায়। ঠিক কেনা বলেন? কেমন উল্টে যাচ্ছে সব। এক সময় ছাত্ররা, ক্লাসের ছাত্ররা টেনশন করত, অভিভাবকেরা টেনশনে থাকত, কখন জানি টিচার মনে কষ্ট পায়, কখন জানি উস্তাদ কষ্ট পায়, এই জন্যে অভিভাবকেরা ছাত্ররা ভয়ে থাকত। আর এখন উস্তাদ এবং টিচার যিনি, তিনি টেনশনে থাকেন কখন ছাত্রের মনে কষ্ট লাগে। কথা বলে নাকি? তাহলে চাকরি থাকতো না, অভিভাবকের মনে কষ্ট লাগলে চাকরি নাই। এটা উল্টে গেছে না সব? এক সময় মসজিদ সুন্দর ছিল না, মুসল্লি ভরপুর ছিল, আর এখন মসজিদ ডিজিটাল হয়েছে, মুয়াজ্জিন স্মার্ট হচ্ছে, মসজিদ ডিজাইন করা হচ্ছে, কিন্তু মুসল্লি কথা কয় না, নাই মুসল্লি, জুমার পরে দেখবেন কেউ নাই। সমাজ উল্টে যাচ্ছে, এই জন্য ভয় হচ্ছে না জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের উপরে কখন কোন গজব দিয়ে দেন। আল্লাহ আমাদের হিফাজত করুক। আমিন। বলেন আমিন।